হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। চাকদাহ এক্সপ্রেসের প্রথম পর্বের শুটিং শেষ করলেন অভিনেত্রী আনুষ্কা ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বলি পাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন আনুষ্কা শর্মা। কেননা এই অভিনেত্রী তার গ্ল্যামার এবং অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাঝে খুব ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছে। তাছাড়া তিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে। অন্যদিকে আপনারা সকলেই জানেন বর্তমানে চাকদাহ এক্সপ্রেস সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। অন দ্য আদার হ্যান্ড, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর উপর নির্মিত হচ্ছে চাকদাহ এক্সপ্রেস সিনেমাটি। মূলত এই সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মার। তাছাড়া এরই মধ্যে এই সিনেমার প্রথম পর্বে শুটিং শেষ করেছেন এই তারকা। এদিকে চাকদাহ এক্সপ্রেস সিনেমার মাধ্যমে 4 বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন আনুষ্কা, যার ফলে রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এমন কথা জানান এই অভিনেত্রী। মূলত তার পোস্টে দেখা যাচ্ছে যে হাতে সাদা ক্রিকেট বল, সেই বলের গায়ে লেখা প্রথম পর্বের শুটিং শেষ। তাছাড়া তিনি আরো লিখেছেন প্রথম পর্বের শুটিং শেষ, তবে এখনো অনেক কিছু বাকি আছে। এদিকে এই সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক প্রসিত রায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন চাকদাহ এক্সপ্রেস সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করলেন অভিনেত্রী আনুষ্কা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। And subscribe our channel for more updates.